হ্যাঁ এভু কাজ করা অবস্থায় কি আপনার ডেস্কটপ কোনো হাওয়া হয়ে গিয়েছিল মানে একদমই ব্ল্যাক স্ক্রিন যেখানে হচ্ছে আপনার কোনো সফটওয়্যার রাইট ক্লিক করলে কোনো অপশন কোনো কিছুই আসতেছে না এরকম কিছু এই প্রবলেমটা তো টাস্ক ম্যানেজার থেকে যদি আপনার যে উইন্ডোজ এক্সপ্লোরার যেটা আছে সেটাকে যদি ইন্ট টাস্ক করে দেন বা কোনোভাবে ইন্ড হয়ে যায় তাহলেই কিন্তু এই সমস্যাটা হয়ে থাকে আমি যদি এখানে ইন টাস্ক করে দিই তাহলে দেখতে পাবেন আমাদের এটা ইন্ড টাস্ক হয়ে গেছে এখানে কোনো কিছুই নেই ডেস্কটপে রাইট ক্লিক করলেও কোনো অপশন আসবে না টাক্স বারেও কোনো কিছুই থাকবে না যদি কখনো আপনারা এরকম কোনো সিচুয়েশন চলে আসে তাহলে আপনারা এটা থেকে পরিধান পেতে পারেন তার জন্য আপনাকে অবশ্যই টাক্স ম্যানেজারটাকে ওপেন করতে হবে আর টাক্স ম্যানেজারটাকে আপনার দুইভাবে ওপেন করতে পারি আপনারা যদি কন্ট্রোল অলটা ডিলেট প্রেস করেন তাহলে দেখতে পাবেন এখানে অনেকগুলো অপশন এখান থেকে টাক্স ম্যানেজারে ক্লিক করলে এই যে আমাদের টাক্স ম্যানেজারটা ওপেন হবে অথবা আপনারা কন্ট্রোল শিফট ইএসসি যে বাটনটা আছে এটা একসাথে ক্লিক করলে বা চেপে দৌড়লে কিন্তু টাক্স ম্যানেজারটা ওপেন হবে আপনি যদি উইন্ডোজ ইলেভেন ইউজ করেন প্রথমেই দেখতে পাবেন এখানে রান নিউ টাস্ক নামে একটি অপশন আছে আর যদি উইন্ডোজ টেন ইউজ করেন তাহলে এখানে একটি ড্রপডাউন মেনু থাকতে পারে এখানে ডপডাউন মেনুতে ক্লিক করলে এরকম ক্রিয়েট নিউ টাস্ক বা রান নিউ টাস্ক এই অপশনটা পেয়ে যাবেন আমি এখানে রান নিউ টাস্ককে ক্লিক করলাম এখান থেকে হচ্ছে কোনো কিছু থাকবে না এখানে আপনার টাইপ করবেন এক্সপ্লোরার এবং ওকে প্রেস করবেন দেখবেন নতুন একটি টাস্ক ওপেন হয়েছে এবং আপনারা সাধারণভাবে যেভাবে ইউজ করতেন সেমভাবেই কিন্তু সব কিছু ব্রাউজ করতে পারবেন সব কিছু করতে পারবেন আর কি